হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটি আলোচনা করবো যারা সৌদি আরবে আসবেন বা বর্তমানে আসছেন এই সৌদি আরবের ভিতরে, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। প্লিজ সবাইকে অনুরোধ করবো যে আজকের ভিডিওটি দেখেন, তা না হলে আপনাদের লাখ টাকা জরিমানা আসতে পারে। আমার পাশে একজন অলরেডি জরিমানা আসছে, এবং কিভাবে আসলো সে জানেও না। তো কিভাবে আসলো এবং তারপরে সেটা থেকে কিভাবে বাঁচলো বা মামলা করেছিল কোম্পানি, তো কিভাবে বেঁচে গেলো এটা থেকে, সেই সম্পর্কে আমি ডিটেলস আজকে এই ভিডিওতে বলবো। তো আশা করি আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের এই ভিডিওটা অনেক উপকার হবে, যারা নতুন আসছেন বা আসবেন সৌদি আরবে বা আসতেছেন তাদের জন্য। তাই বলতেছি, কাইন্ডলি আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি দেখেন, এবং যারা নতুন বা আপনার প্রবাসী না বা প্রবাসে কেউ আত্মীয় স্বজন আছে তাদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি। ওকে, তো আমার এখানে আমি যে কফি শপে কাজ করি এখন বর্তমানে অফ করে দিছি, ওই কফি শপের পাশে একটা পেট্রোল পাম্প আছে যেটাকে আমরা আরবিতে বলে হচ্ছে মাহাত্তা। ওইখানে কাজ করে হচ্ছে পাকিস্তানি প্লাস বাংলাদেশি। এটা আমার যারা রেগুলার ভিডিও দেখেন অনেকে জানেন, এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি। তারপর হচ্ছে ওইখানে এক বাংলাদেশি কাজ করে, রিসেন্টলি 4-5 দিন আগের একটা ঘটনা, তো ওর আকামার মধ্যে 1880 রিয়াল জরিমানা আসছে এবং তাকে আপনার ট্রান্সফার ব্যান করে দিছে, যাতায়াত ব্যান করে দিছে। ঠিক আছে, সে সৌদি আরব ত্যাগ করতে পারবে না বা সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে পারবে না, তার আকামার উপর ব্যান আসছে। কেন আসলো? কারণ হচ্ছে তার আকামার মধ্যে অলরেডি জরিমানা আছে হচ্ছে 1880 রিয়াল, সে এটা পরিশোধ করে নাই। কিন্তু উনি আমাকে একটা রিসিপ্ট দেখাইছে যে এই জরিমানাটা আসছে, প্রথম আসছিল হচ্ছে 1380 টাকা, তারপর আসছে আবার একদিন পর 500 রিয়াল, টোটাল হচ্ছে 1880 রিয়াল। তো এটা কেন আসছে? তারপর ও আমাকে আমাকে এই রিসিপ্টটা দেখাইছে, রিসিপ্ট যেই রিসিপ্টটা দিছে বা ডকুমেন্টটা দিছে অনলাইনে। তো ওইটা দেখার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি দেশে আস এই সৌদি আরবে আসছেন কত সালে? উনি বলছে 22 সালে। তো ওইখানে যে জরিমানাটা আসলো ওইটা হচ্ছে 22 সালের নভেম্বরের 16 তারিখ। তো আমি বললাম যে আপনার এই জরিমানাটা কার্যকর হয়েছে হচ্ছে 22 সালের নভেম্বরের 16 তারিখ। উনি বলতেছে ভাই আমি আসছি 22 সালের ফেব্রুয়ারি মাসে, তাহলে প্রায় 1 বছর পর বা 10 মাস পর ওই জরিমানাটা তার আকামতে আসছে। কেন আসছে? সেটা এক ধরনের বিল। তো সে বলছে ভাই আমি তো কিছু কিনি নাই, তাহলে আমার নামে কেন জরিমানা আসবে? বা আমি তো কোনো অপরাধ করি নাই, বা আমি ড্রাইভিংও করি না। তো আমি বললাম যে আপনার কি কোনো সিম কিনছেন আপনার আকামা দিয়ে, বা নেট জাতীয় সিম কিনছেন বা ওয়াইফাই কিনছেন? বলছে না ভাই আমি তো এরকম কিছু করি নাই। তারপর আমি বললাম যে আপনি কি কিস্তিতে কোনো মোবাইল কিনছেন? তো বলছে না ভাই আমি তো কিস্তিতে কোনো মোবাইল কিনি নাই। তারপর আমি আর কি কিছু কিনেন না। আমি বলছি এইগুলোর মাধ্যমে হয়তো আপনার জরিমানা আসছে, বিশেষ করে হচ্ছে যারা অনেকেই সৌদি আরবে নতুন আসে, আসার পর ফেক মোবাইল সিম কিনে, ঠিক আছে, তো মোবাইলের জন্য সিম কিনে ফেলে। তো ওইটা হচ্ছে আপনি আপনার আইডি দিয়ে কিনলেন একটা সিম, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে আপনার আইডি দিয়ে আরো ওরা 2টা সিম কিনে ফেলে। প্রথম ফিঙ্গারপ্রিন্ট যদি পাই কাজ হয় না, আপনি আবার দেন 2টা 3টা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার নামে 2টা 3টা সিম কিনে নেয়, তারপর ওটা অন্য জায়গায় বিক্রি করে দিই। তো এইভাবে হয়। তো এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রথম অবস্থা সিম কিনছে কিনা, তো বলছে সিম কিনে নাই বা কারো দেয় নাই। তারপর আমাকে আমি বললাম তাহলে আপনার কোনো কিছু করার নাই, আপনি অফিসে গিয়ে যান, অফিসে গিয়ে বুঝেন দেখেন কিসের জন্য একটা জরিমানা আসছে। তারপর উনি গেল অফিসে, অফিসে যাওয়ার পর কি হয়েছিল, অফিসে যাওয়ার পর উনি বলতেছে হচ্ছে উনি মোবাইল কোম্পানি থেকে উনি একটা মোবাইল কিনছে, সেটা কিস্তির মাধ্যমে। কিস্তি তো অনেক বাংলা কথা, আপনারা অনেকেই বুঝেন কিস্তিটা কি মূলত। আর সৌদি আরবে হচ্ছে ইনস্টলমেন্টে অনেক মোবাইল পাওয়া যায়, সেটা আইফোন, গ্যালাক্সি, যে কোনো মোবাইলে হোক, ডেলি বুক স্টোর বা এক্সট্রা স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন ইনস্টলমেন্ট। ঠিক আছে, তো ওর আকামা দিয়ে এই কিস্তির মাধ্যমে হচ্ছে মোবাইল কিনছে। এটার বকেয়া পরিশোধ ছিল হচ্ছে 1380 টাকা। এটা দুই তিন বছর যাবত না দেওয়ায় আরও 500 রিয়াল জরিমানা বেশি আসছে, টোটাল হচ্ছে 1880 রিয়াল জরিমানা আসছে। ঠিক আছে, এই জরিমানা এতদিন না দেওয়ার ফলে তারপর কোম্পানি অনেক ওয়াইট করছে, ওয়াইট করা অপেক্ষা করছে, অপেক্ষা করার পর যখন দেখতেছে দেয় নাই কোম্পানি, মোবাইল কোম্পানি কি করছে, থানার মধ্যে ও রাখামার উপর মামলা করে দিচ্ছে। মামলার মধ্যে গ্রেপ্তার পরোয়ানা আসছে এবং ওয়ার্নিং চলে আসছে হচ্ছে অ্যাপসারে। তো অ্যাপসারে তার লেখা আছে হচ্ছে ট্রাভেল ব্লক, মানে ট্রাভেল হচ্ছে ব্যান, তার বাংলাদেশ থেকে বাংলাদেশে যেতে পারবে না সে। তো আসার পর মাথা ঘুরাম আমাকে দেখালো, তারপর আমি বললাম তার সম্পর্কে সে অফিসে গেলো, অফিসে গিয়ে দেখে দিয়ে এরকম। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার ফ্রেন্ডকে দিছেন কিনা বা আপনার আকামা কারোর মাধ্যমে দিছেন কিনা।
তো ও বলতেছে না ভাই আমি তো আকাম কাউকে দিই নাই। তারপর ও লাস্টে বলতেছে যে ভাই হ্যাঁ আমি তো একজন দিছিলাম একজন একটা মাস্ত্রী আমার আকামা নাম্বার নিয়েছিল একদিন ফোন দিয়ে। তাই আমি বলছি তাহলে তো হয়েছি তাহলে ওইটা হইতে পারে বলছে ও বলছে হ্যাঁ এটা হইতে পারে এছাড়া তো আমার জানা মতো আর কি নেই। তো একটু পন্ডিত টাইপের হয়তো হইতে পারে ও নিজেই কিনছে হয়তো বাসার জন্য হয়তো দেয় নাই মনে করছে নিবে না। তো যাই হোক সরি তো তারপর এই 1880 জন জরিমানা আসার পর সে অফিসে যাওয়ার পর ওর অনলাইনে মোবাইলে পরিশোধ করছে একজন এক পাকিস্তানের মাধ্যমে পরিশোধ করার পর তার এই ব্যাংকটা কাটছে। তো 1880 জেলা হচ্ছে বাংলাদেশের প্রায় এখন বর্তমান দেখি যে 55,000 টাকা প্রায় 55,000 মানে 50,000 প্লাস 5,000 তো ওই টাকা পরিমাণ জরিমানা আসছে। তো যারা নতুন আসবেন চৌধুরী বা আছেন বর্তমানে আপনার আকামা কারোর মাধ্যমে দিবেন না বা আপনার আপনারা যারা অনেকেই রুমমেট থাকেন চার বা পাঁচজন বা দশজন একসাথে তো চান যে ওয়াইফাই কেনার জন্য তো আকামা দিয়ে ওয়াইফাই কিনেন। আপনি যদি কোম্পানিতে কাজ করেন হঠাৎ করে কোম্পানি ট্রান্সফার করে ফেললে তো আপনারা এই ওয়াইফাই কথা ভুলে যান যে আমি তো এখানে ওয়াইফাই দিছি। তারা হয়তো বিল পে করতেছে তারপর হঠাৎ করে আপনি দেখতেছেন যে আপনার এখানে যদি মানে কেন আসছে যে আকামা এই ওয়াইফাই নিছেন আপনি আকামা দিয়ে এটা আরো ক্লোজ করেন এটা সারাজীবন চলতেই থাকবে। তো এই হচ্ছে অবস্থা। আপনি যদি মোবাইলে সিম কিনেন আকামা দিয়ে পোস্ট পেড যে সিমগুলো আছে ওইগুলো যদি কিনেন তাহলে খুবই দুঃখজনক আপনাদের মিনিমাম 15-20,000 টাকা জরিমানা চলে আসবে কীভাবে বুঝবেন না। তো এই জন্য আমি বলবো যে যারা নতুন চৌধুরী আসবেন যদি আপনারা ওয়াইফাই নেন তো আপনি যদি ট্রান্সফার হয়ে যান তাহলে আপনার ওয়াইফাইয়ের মালিকানা ট্রান্সফার করবেন বা আপনি ক্লোজ করে দিতে পারেন। তো এই ছিল আজকে ডিটেলস নিয়ে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সর্বদা।